জয় হিন্দ সকল ব্যাস নতুন একটি ইতিহাস ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে ইতিহাসের উপর গুরুত্বপূর্ণ পাঁচশোটি প্রশ্ন আলোচনা করবো প্রত্যেকটা কোশ্চেনই খুবই গুরুত্বপূর্ণ তোমাদের সামনে কলকাতা পুলিশ মেন পরীক্ষা আছে ফুডের এসআই আছে ওয়ার্ডার পুলিশ আছে বেঙ্গল পুলিশের মহিলাদের কনস্টেবলদের পরীক্ষা রয়েছে সমস্ত পরীক্ষায় কোশ্চেনগুলো কাজে লাগবে যদি ভিডিওটা দেখে ভালো লাগে অবশ্যই লাইক করো আর যদি চ্যানেল নতুন বসেছিল চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো দেখো প্রথম যে ইম্পর্টেন্ট কোশ্চেনটা রয়েছে সেটা হচ্ছে দেখো ভারতে ইংরেজি শিক্ষার মাধ্যম হিসেবে ইংরেজি কবে চালু করা হয়েছিল খেয়াল রাখবে আঠেরোশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে ভারতের ইংরেজি শিক্ষার মাধ্যম হিসাবে ইংরেজি চালু করা হয়েছিল পরবর্তী কোশ্চেন দেখো আলিগড় আন্দোলনের প্রতিষ্ঠাতা কে ছিলেন খেয়াল রাখবে স্যার সৈয়দ আহমেদ খান ছিলেন এই আলিগড় আন্দোলনের প্রতিষ্ঠাতা পরবর্তী কোশ্চেন দেখো ব্রাহ্ম সমাজের প্রতিষ্ঠাতা কে করেছিলেন সেটি হচ্ছে রাজা রামমোহন রায় এই ব্রাহ্ম সমাজে পরিষ্কার করেছিলেন প্রচুর প্রক্রিয়া কিন্তু রিপিট করা হয়ে যায় কোশ্চেনটা পরবর্তী দেখো প্রার্থনা সমাজের প্রতিষ্ঠাতা কে ছিলেন তিনি ছিলেন আত্মারাম পাণ্ডুরঙ্গ এই প্রার্থনা সমাজে পরিষ্কার করেছিলেন পরবর্তী দেখো যেটি উনিশ শতকের প্রথম সংস্কার আন্দোলন শুরু হয়েছিল সেটা হচ্ছে ব্রাহ্ম সমাজ তাহলে খেয়াল রাখবে উনিশ শতকের প্রথম সংস্কার আন্দোলন কী ছিল সেটা ছিল ব্রাহ্ম সমাজ আন্দোলন পরবর্তী দেখো সত্য সোধক সমাজকে প্রতিষ্ঠা করেছিলেন জ্যোতিবা ফুলে হচ্ছে এই সত্য সত্যসোধক সমাজ প্রতিষ্ঠা করেছিলেন পরবর্তী দেখো যিনি বলেছিলেন সত্যই চূড়ান্ত উপাদান এবং তিনি ঈশ্বর এই কথাটি বলেছিলেন কে মহাত্মা গান্ধী তাহলে খেয়াল রাখবে সত্যই চূড়ান্ত উপাদান এবং তিনি ঈশ্বর এই কথাটি বলেছিলেন মহাত্মা গান্ধী পরবর্তী কোশ্চেন দেখো কংগ্রেস নেতাদের মধ্যে কাকে বলা হতো মহান বিদ্যা মহান বিদ্যা বলা হতো কাকে দাদাভাই নৌরাজিকে এই কোয়েশ্চেন মোস্ট ইম্পর্টেন্ট বাবার পরীক্ষা আসতে দেখা যায় তাহলে খেয়াল রাখবে মহান বিদ্যা নামে কে পরিচিত দাদাভাই নৌরাজি পরবর্তী দেখো প্রথম ভারতীয় যিনি ব্রিটিশ পার্লামেন্টের সদস্য হয়েছিলেন তিনি ছিলেন দাদাভাই নৌরাজি তাহলে খেয়াল রাখবে প্রথম ভারতীয় যিনি ব্রিটিশ পার্লামেন্টের সদস্য হয়েছিলেন তিনিকে দাদাভাই নৌরাজি পরবর্তী দেখো কে ভারত থেকে বিদেশ ব্রিটেনে সম্পত্তি নিষ্কাশন নীতিটি উত্থাপন করেছিলেন দাদাভাই নৌরজি তাহলে খেয়াল রাখবে এই সম্পত্তি নিষ্কাশন করার সঙ্গে যুক্ত ব্যক্তি কে আছেন দাদাভাই নৌরজি এই কোশ্চেনটা কিন্তু বারবার রিপিট করা হয়ে থাকে অবশ্যই কিন্তু খেয়াল রাখবে পরবর্তী দেখো যিনি ইনক্লাব জিন্দাবাদ এই স্লোগানটি দিয়েছিলেন তিনি কেছিলেন ভগৎ সিং তাহলে খেয়াল রাখবে যিনি ইনক্লাব জিন্দাবাদ এই স্লোগানটি কে দিয়েছিলেন ভগৎ সিং পরবর্তী কোশ্চেন দেখো জাতীয় কংগ্রেসের সময় বিখ্যাত পত্রিকা কেশরী এর সম্পাদক ও প্রতিষ্ঠাতা কে ছিলেন লোকমান্য তিলক তাহলে খেয়াল রাখবে এই কেশরী পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক কে ছিলেন লোকমান্য তিলক পরবর্তী দেখো কোন ধর্মীয় গ্রন্থকে গান্ধীজি তার মা বলতেন কোন ধর্মীয় গ্রন্থকে গান্ধীজি তার মা বলতেন সে যে ভগবদ গীতাকে গান্ধীজি তার মা বলতেন পরবর্তী দেখো স্বরাজ আমাদের জন্মগত অধিকার এবং আমি তা অর্জন করবই এই স্লোগানটি কে দিয়েছিলেন লোকমান্য তিলক তাহলে খেয়াল রাখবে স্বরাজ আমাদের জন্মগত অধিকার এবং আমরা তা অর্জন করবই এই স্লোগানটি কে দিয়েছিলেন লোকমান্য তিলক পরবর্তী দেখো যাকে বলা হতো ফন্টিয়ার গান্ধী খেয়াল রাখবে এই ফন্টিয়ার গান্ধী বলা হতো খান আব্দুল গাপ্ফর খানকে তাহলে খেয়াল রাখবে তাহলে ফন্টিয়ার গান্ধী কাকে বলা হতো খান আব্দুল গাপ্পর খানকে বলা হতো পরবর্তী দেখো যিনি লেডি উইথ দ্য ল্যাম্প নামে বিখ্যাত তিনি কে ফ্লোরেন্স নাইট অ্যাঙ্গেল তাহলে খেয়াল রাখবে যিনি লেডি উইথ দ্য ল্যাম্প নামে পরিচিত তিনিকে ফ্লোরেন্স নাইট অ্যাঙ্গেল পরবর্তী দেখো লাইভ ডিভাইন এই বইটির লেখককে এই বইটির লেখক হচ্ছে অরবিন্দ ঘোষ তাহলে খেয়াল রাখবে এই লাইভ ডিভাইন বইটির লেখককে আছেন অরবিন্দ ঘোষ প্রচুর পর্যায়ে কিন্তু এই কোশ্চেনটা রিপিট করা থেকে অবশ্যই কিন্তু খেয়াল রাখবে পরবর্তী দেখো যিনি ইয়ং ইন্ডিয়া এবং হরিজন পত্রিকার সম্পাদক ছিলেন তিনি হচ্ছে মহাত্মা গান্ধী তাহলে খেয়াল রাখবে ইয়ং ইন্ডিয়া এবং হরিজন এই পত্রিকার সম্পাদক কেছিলেন মহাত্মা গান্ধী পরবর্তী দেখো ব্রিটিশ নীলকরদের অত্যাচারের বর্ণনা দিতে গিয়ে বিখ্যাত নাটক নীল কে লিখেছিলেন দীনবন্ধু মিত্র তাহলে খেয়াল রাখবে ব্রিটিশ নীলকরদের অত্যাচারের বর্ণনা গিয়ে বিখ্যাত নাটক নীল কে লিখেছিলেন দীনবন্ধু মিত্র পরবর্তী দেখো বাংলার কোন বিদ্রোহের কথা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তার আনন্দমঠ উপন্যাসে উল্লেখ করেছে সেটা সন্ন্যাস বিদ্রোহ তাহলে খেয়াল রাখবে বাংলার কোন বিদ্রোহের কথা বঙ্কিম চট্টোপাধ্যায় তার আনন্দমঠ উপন্যাসে উল্লেখ করেছেন সেটা হচ্ছে সন্ন্যাস বিদ্রোহের কথা উল্লেখ করা রয়েছে এই প্রশ্নটা প্রচুর পরিমাণে রিপিট করা হয়ে থাকে পরবর্তী দেখো অভিনব কে প্রতিষ্ঠা করেছিলেন বিনায়ক দামোদর সাবারকার তাহলে খেয়াল রাখবে অভি অভিনব প্রতিষ্ঠা করেছেন বিনায়ক দামোদার সাবারকার পরবর্তী দেখো লাহোর ষড়যন্ত্র মামলা কার বিরুদ্ধে নথিভুক্ত করা হয়েছিল ভগৎ সিং তাহলে খেয়াল রাখবে লাহোর ষড়যন্ত্র মামলা কার বিরুদ্ধে নথিভুক্ত করা হয়েছিল ভগৎ সিং এর বিরুদ্ধে নথিভুক্ত করা হয়েছিল ইম্পর্টেন্ট কোয়েশ্চেন তাহলে পরীক্ষায় প্রশ্ন আসে লাহোর ষড়যন্ত্র মামলার সাথে কোন ব্যক্তি ব্যক্তিযুক্ত ছিল ভগৎ সিং যুক্ত ছিলেন পরবর্তী দেখো যিনি সান ফ্রান্সিসকোতে গদর পার্টি পরিষ্কার করেছেন তিনি কেছিলেন লালা হরদয়াল তাহলে খেয়াল রাখবে যিনি সান ফ্রান্সিসকোতে গদর পার্টি পরিষ্কার করেছেন তিনি কে করেছিলেন লালা হরদয়াল ইম্পর্টেন্ট কোশ্চেন খেয়াল রাখো পরবর্তী দেখো মঙ্গল পাণ্ডে আঠেরোশো সাতান্ন সালে বিদ্রোহের প্রথম গুলি চালান কোথায় ব্যারাকপুরে তাহলে খেয়াল রাখবে মঙ্গল পাণ্ডে তাহলে আঠেরো সাতান্ন সালে বিদ্রোহের প্রথম গুলি কোথায় চালানো হয়েছিল ব্যারাকপুরে পরবর্তী দেখো আঠেরো সাতান্ন সালে বিদ্রোহের সময় ভারতের গভর্নর কে ছিলেন লর্ড ক্যানিং এ কোথায় রিপিট করা থেকে বারবার খেয়াল রাখবে আঠেরো সাতান্ন সালে বিদ্রোহের সময় ভারতের গভর্নর কে ছিলেন লর্ড ক্যানিং পরবর্তী দেখো কানপুরের সদরে কে নেতৃত্ব দিয়েছিলেন নানা সায় তাহলে খেয়াল রাখবে কানপুরের সদরে বা কে নৃত্য দিয়েছিলেন নানা সাহেব দিয়েছিলেন কানপুরে যে বিদ্রোহটা হয়েছিল গদরে বলতে এখানে বিদ্রোহ ঠিক আছে এটাকে বিদ্রোহ বলা থাকে কানপুরে যে বিদ্রোহ এই আঠেরো সাতান্ন সালে যে বিদ্রোহ বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছিল সেই বিদ্রোহ মধ্যে কানপুরে নৃত্য দিয়েছিল কে নানা সাহেব দিয়েছিল পরবর্তী দেখো কে ভারতের সিভিল সার্ভিস সূচনা করেছিলেন লর্ড কর্নওয়ালিস তাহলে খেয়াল রাখবে কে ভারতের সিভিল সার্ভিস সূচনা করেছিলেন লর্ড কর্নওয়ালিস ইম্পর্টেন্ট কোশ্চেন অবশ্যই কিন্তু খেয়াল রাখবে পরবর্তী দেখো যিনি আঠেরো সাতাত্তর সালে হাতে তৈরি খাদি পোশাক পরে ইম্পিরিয়াল কোর্টে গেছিলেন তিনিকে জি জিভি যোশী তাহলে খেয়াল রাখবে যিনি আঠেরশো সাতাত্তর সালে কী পড়েছিলেন খাদি পোশাক পরে ইম্পিরিয়াল কোর্টে গেছেন তিনি হচ্ছে জিভি যোশী পরবর্তী দেখো বাংলার প্রথম গভর্নর জেনারেল কেছিলেন ওয়ারেন হেস্টিংস ইম্পর্টেন্ট কোয়েশ্চেন রিপিট করা থেকে বারবার খেয়াল রাখো বাংলার প্রথম গভর্নর জেনারেল ছিলেন ওয়ারেন হেস্টিংস পরবর্তী কোশ্চেন দেখো কোন গভর্নর জেনারেল ভারতে সতীদাহ প্রথা বাতিল করেছিলেন তিনি লর্ড উইলিয়াম বেন্টিং খেয়াল রাখবে অবশ্যই ইম্পর্টেন্ট কোশ্চেন যে ভারতের কোন গভর্নর জেনারেল ভারতে সতীদাহ প্রথা বাতিল করেছিলেন তিনি হচ্ছেন লর্ড উইলিয়াম বেন্টিং পরবর্তী দেখো ভারতীয় সিভিল সার্ভিসের যোগ্যতা অর্জনকারী প্রথম ভারতীয়কে সত্যেন্দ্রনাথ ঠাকুর তাহলে খেয়াল রাখবে ভারতের সিভিল সার্ভিসের যোগ্যতা অর্জনকারী প্রথম ভারতীয়কে সত্যেন্দ্রনাথ ঠাকুর পরবর্তী দেখো বাংলার শেষ গভর্নর জেনারেল কে ছিলেন লর্ড উইলিয়াম বেন্ডিং তাহলে খেয়াল রাখবে বাংলার তাহলে শেষ গভর্নর জেনারেল কে ছিলেন লর্ড উইলিয়াম বেন্ডিং রিপিট করা থাকে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন পরবর্তী দেখো ইস্ট ইন্ডিয়া কোম্পানির শেষ গভর্নর জেনারেল এবং ক্রাউনের অধীনে প্রথম ভাইস কে ছিলেন লর্ড ক্যানিং তাহলে খেয়াল রাখবে ইস্ট ইন্ডিয়া কোম্পানি আমলে শেষ গভর্নর জেনারেল কে ছিলেন লর্ড ক্যানিং ইম্পর্টেন্ট কোয়েশ্চেন কিন্তু মোস্ট অবশ্যই কিন্তু খেয়াল রাখবে পরবর্তী দেখো কোন গভর্নর জেনারেল নাম তার রাজ্য নীতি বা তোমরা এটা বলতে পারো হচ্ছে সত্য বিলোপ নীতি সাহায্যে যুক্ত ছিল সেটা হচ্ছে লর্ড ডালহৌসি খেয়াল রাখবে তাহলে কোন গভর্নর জেনারেলের নাম সত্য সত্য বিলোপ নীতি সাথে যুক্ত ছিল লর্ড ডালৌসির নাম ছিল একটু খেয়াল রাখবে মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন পরীক্ষা কিন্তু প্রশ্ন আসে সত্য বিলোপ নীতির সাথে কোন গভর্নর যুক্ত ছিলেন লর্ড ডালহৌসি হউসি পরবর্তী দেখো ভারতের শেষ ভাইস কে ছিলেন লর্ড মাউন্ট ব্যাটেন তাহলে খেয়াল রাখবে ভারতের শেষ ভাইস কে ছিলেন লর্ড মাউন্ট ব্যাটেন ইম্পর্টেন্ট কোয়েশ্চেন কিন্তু প্রত্যেকটা অবশ্যই একটু খেয়াল রাখো পরবর্তী দেখো ভারতের স্বাধীন হয়েছিল যার সময় ভাইসরয় কে ছিল সেই সময় ভাইসরয় ছিল লর্ড মাউন্ট ব্যাটেন তাহলে ভারত যে সময় স্বাধীন হয়েছিল সেই সময় ভাইসরয় কে ছিলেন লর্ড মাউন্ট ব্যাটেন পরবর্তী দেখো ভারতের প্রথম ভারতীয় গভর্নর জেনারেল কে ছিলেন চক্রবর্তী রাজা গোপালাচারী ছিলেন ভারতের প্রথম ভারতীয় গভর্নর তাহলে খেয়াল রাখবে ভারতের প্রথম ভারতীয় গভর্নর জেনারেল কে ছিলেন চক্রবর্তী রাজা গোপলাচারী বা সি রাজা গোপালাচারী সংকে বলা হয়ে থাকে পরবর্তী দেখো যিনি ভারতীয় বিশ্ববিদ্যালয়ে স্কুল আইন পাস করেছিলেন তিনি লর্ড লিটন তাহলে খেয়াল হবে স্কুল আইনকে পাস করেছিলেন সে যে লর্ড লিটন পরবর্তী দেখো ভারতের স্থায়িত্ব শাসন ব্যবস্থার পথ প্রদর্শক কে ছিলেন লর্ড রিপন তাহলে খেয়াল রাখবেন ভারতের স্থানীয় শাসত্ব শাসন ব্যবস্থার পথ প্রদর্শক কে ছিলেন লর্ড রিপন ইম্পর্ট্যান্ট কোশ্চেন কিন্তু প্রত্যেকটা বারবার বলছি পরবর্তী দেখো আঠারোশো তিপ্পান্ন সালে ভারতে প্রথমবার কোন স্টেশন থেকে রেলযাত্রা শুরু হয়েছিল বোম্বে টু থানে খেয়াল রাখবে বোম্বে টু থানে প্রথম হচ্ছে এই আঠেরোশো তিপ্পান্ন সালে কিন্তু ভারতে প্রথমবার কিন্তু রেল চালু হয়েছিল সেই স্টেশনটা কোথায় ছিল সেটা ছিল বোম্বে ছিল বোম্বে টু থানে গেছিল খেয়াল রাখবে ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু ওকে পরবর্তী দেখো বোর্ড অফ কন্ট্রোলের অধীনে প্রতিষ্ঠিত হয়েছিল কত খ্রিস্টাব্দে পিটস অফ ইন্ডিয়া অ্যাক্ট তাহলে খেয়াল রাখবে বোর্ড অফ কন্ট্রোল অধীনে প্রতিষ্ঠিত হয়েছিল কি পিটস ইন্ডিয়া অ্যাক্ট এর পরীক্ষায় প্রশ্ন আসছে যে বোর্ড অফ কন্ট্রোলের অধীনে কি প্রতিষ্ঠা করা হয়েছিল পিটস ইন্ডিয়া অ্যাক্ট প্রতিষ্ঠা করা হয়েছিল পরবর্তী দেখো কলকাতা সুপ্রিম কোর্ট কোনো সালে প্রতিষ্ঠা করা হয়েছিল সতেরোশো তিয়াত্তর সালে সেটা হচ্ছে রেগুলেটরি অ্যাক্টের দ্বারা কিন্তু এই কলকাতা সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠা হয়েছিল তারিখটা বেশি পরীক্ষা আসে সতেরোশো তিয়াত্তর অবশ্যই কিন্তু খেয়াল রাখবে পরবর্তী দেখো কে ভারতের সাম্প্রদায়িক নির্বাচনী ব্যবস্থার সূচনা করেছিলেন মল্লমেন্টো রিফ্স অফস উনিশশো নয় খ্রিস্টাব্দে যে সংস্কার ছিল সেই অনুসারে কিন্তু সাম্প্রদায়িক নির্বাচনী ব্যবস্থার সূচনা হয়েছিল তাহলে খেয়াল রাখবে উনিশশো নয় সালে মল্লমেন্টো সংস্কারের দ্বারা কিন্তু এই সাম্প্রদায়িক নির্বাচনী ব্যবস্থা শুরু হয়েছিল পরবর্তী দেখো কোন সালে লালা রাজপাত রায়কে পাঞ্জাবে কৃষি আন্দোলন সংগঠিত করার জন্য নির্বাসিত করা হয়েছিল এবং মানদালে পাঠানো হয়েছিল সেটা হচ্ছে উনিশশো সাত খ্রিস্টাব্দে খেয়াল রাখবে কোন সালে তাহলে লালা রাজপাত রায়কে পাঞ্জাবে কৃষি আন্দোলন সংগঠিত করার জন্য নির্বাচিত করা হয়েছিল এবং মানদালে পাঠানো হয়েছিল সেটা হচ্ছে উনিশশো সালে পরবর্তী দেখো মতিলাল নেহরু এবং চিত্তরঞ্জন দাস স্বরাজ পার্টির প্রতিষ্ঠা করেছিল তাহলে খেয়াল রাখবে তাহলে এই স্বরাজ পার্টি প্রতিষ্ঠা কারা করেছিলেন মতিলাল নেহরু একজনের নাম আর একজন নাম হচ্ছে চিত্তরঞ্জন দাস এই দুজন ব্যক্তি কিন্তু স্বরাজ পার্টি প্রতিষ্ঠা করেছিলেন পরবর্তী দেখো কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি কে ছিল খেয়াল রাখবে কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি ছিল মিসেস অ্যানিভেশন তাহলে কংগ্রেসের প্রথম মহিলা সভাপতির নাম কী ছিল মিসেস অ্যানিভেশন কিন্তু পরীক্ষা প্রচুর বারবার রিপিট করা হয়ে থাকে কোশ্চেনটা কিন্তু অবশ্যই খেয়াল রাখবে পরবর্তী দেখো ভারতীয় জাতীয় কংগ্রেস ত্যাগ করার পর সুভাষচন্দ্র বসু কোন দলটি প্রতিষ্ঠা করেছিলেন ফরওয়ার্ড ব্লক তাহলে খেয়াল রাখবে ভারতীয় জাতীয় কংগ্রেস ত্যাগ করার পরে সুভাষচন্দ্র বসু কোন দলটা প্রতিষ্ঠা করেছিলেন ফরওয়ার্ড ব্লক কিন্তু তখন প্রতিষ্ঠা করেছিলেন পরবর্তী দেখো আজাদিন ফৌজের প্রতিষ্ঠাতা কে ছিলেন সুভাষচন্দ্র বসুর এই আজাদিন ফৌজের প্রতিষ্ঠাতা কে ছিলেন সুভাষচন্দ্র বসুর মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু খেয়াল রাখবে পরবর্তী দেখো ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশনে কতজন প্রতিনিধি ছিল বাহাত্তর জন এই কোশ্চেনটা কিন্তু রিপিট করা হয়ে থাকে বারবার পরীক্ষায় খেয়াল রাখো ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশনে কতজন প্রতিনিধি উপস্থিত ছিলেন বাহাত্তর জন প্রতিনিধি উপস্থিত ছিলেন পরবর্তী দেখো ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতা কে করেছিলেন এ হিউম করেছিলেন বা হিউম কী রাখলেও তোমাদের কিন্তু হবে যে ভারতীয় জাতীয় কংগ্রেসের পরিষদে গিয়েছিলেন হিউম করেছিলেন পরবর্তী দেখো তুর্কি খলিপার অপমানের প্রতিবাদে খেলাপাত আন্দোলন শুরু হয়েছিল তাহলে এই যে খেলাপাত আন্দোলন কেন শুরু হয়েছিল তুর্কি খলিপার অপমানের প্রতিবাদে কিন্তু এই খেলাপাত আন্দোলনটা শুরু হয়েছিল পরবর্তী দেখো উনিশশো সালে ভারতের জাতীয় কংগ্রেস এবং মুসলিম লীগের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়েছিল কিন্তু বারো প্রশ্ন আসে এই চুক্তি কবে স্বাক্ষরিত হয়েছিল উনিশশো ষোলো সালে সাক্ষরিত হয়েছিল কাদের মধ্যে জাতীয় কংগ্রেস এবং মুসলিম লীগের মধ্যেই এই কিন্তু চুক্তির সাক্ষর হয়েছিল এই কোশ্চেনের মোস্ট ইম্পর্টেন্ট বারবার ঘুরিয়ে ঘুরিয়ে বিভিন্ন রকমভাবে এই প্রশ্নটা আসতে দেখা যায় পরবর্তী দেখো লালা রাজপত রায় কার বিরুদ্ধে প্রতিবাদ করেছিল যখন তিনি পুলিশের বর্বরতার শিকার হয়েছিল সাইমন কমিশনের বিরুদ্ধে কিন্তু এই লালা রাজপত রায় প্রতিবাদ করেছিল খেয়াল রাখবে যে সাইমন কমিশন বিখ্যাত নেতা কে যুক্ত ছিলেন লাল রাজপত রায় যদি ছিলেন এই কোশ্চনের পরীক্ষায় আসে পরবর্তী দেখো মহাত্মা গান্ধী এবং বিএম বি আম্বেদকরের মধ্যে পুনাচুক্তি স্বাক্ষরিত হয়েছিল তাহলে এই পুনাচুক্তি কাজে মধ্যে স্বাক্ষরিত হয়েছিল মহাত্মা গান্ধী খেয়াল রাখবে আর বি আম্বেদকরের মধ্যে এই পুনাচুক্তি স্বাক্ষরিত হয়েছিল পরবর্তী দেখো হোমরুল লীগ প্রতিষ্ঠিত হয়েছিল কোন সময় প্রথম বিশ্বযুদ্ধের সময় খেয়াল রাখবে তাহলে হোমরুল লীগ কয় হয়েছিল প্রথম বিশ্বযুদ্ধের সময় এই হোমরুল লীগ প্রতিষ্ঠা হয়েছিল পরবর্তী দেখো মুসলিম লীগ পরিচিত হয় কোন সালে সেটা উনিশশো ছয় সালে এই কোশ্চেনের প্রচুর রিপিট করা থাকে বারবার খেয়াল রাখবে যে মুসলিম লীগ কয় প্রতিষ্ঠা করা হয়েছিল উনিশশো ছয় সালে পরবর্তী দেখো সার্ভেন্ট অফ ইন্ডিয়া সোসাইটির পরিষ্কার কে ছিলেন তিনি ছিলেন জি কে গোখলে তাহলে খেয়াল রাখবে সার্ভেন্ট অফ ইন্ডিয়া সোসাইটির পরিষ্কার কে ছিল জি কে গোখলে পরবর্তী দেখো কলকাতা মাদ্রাজ ও বোম্বে হাইকোর্ট যে ভাইসরয়ের আমলে অস্তিত্ব লাভ করে সেটা লর্ড ক্যানিং তাহলে খেয়াল রাখবে যে কোন সময় এই যে কলকাতা হাইকোর্ট মাদ্রাজ হাইকোর্ট আর বোম্বে হাইকোর্ট পরিষ্কার হয়েছিল সে ভাইসরয় কে ছিল লর্ড ক্যানিং ছিল পরবর্তী দেখো কে ছিলেন বাল গঙ্গাধর তিলক তার রাজনৈতিক গুরু তিনি ছিলেন দালাবাই নোরাজি তাহলে খেয়াল রাখবে বাল গঙ্গাধর তিলকের রাজনৈতিক গুরু কে ছিলেন দাদাভাই নৌরজি পরবর্তী দেখো গান্ধী আরোয়েন চুক্তি কবে স্বাক্ষরিত হয়েছিল পাঁচই মার্চ উনিশশো একত্রিশ খ্রিস্টাব্দে খেয়াল রাখবে পাঁচই মার্চ উনিশশো একত্রিশ খ্রিস্টাব্দে এই গান্ধী আরোয়েন চুক্তি স্বাক্ষরিত হয় পরবর্তী দেখো গান্ধীজি কার লেখার দ্বারা প্রভাবিত হয়েছিল লিও টলস্টার লেখার দ্বারা কিন্তু গান্ধীজি প্রভাবিত হয়েছিল খেয়াল রাখবে এই কোশ্চেন পরীক্ষায় আসে মোস্ট ইম্পর্টেন্ট প্রত্যেকটা কোশ্চেনই পরবর্তী দেখো যিনি সত্যাগ্রহ শব্দটি তৈরি করেছিলেন তিনি মহাত্মা গান্ধী তাহলে খেয়াল রাখবে এই সত্যাগ্রহ শব্দটি কে ব্যবহার করেছিলেন মহাত্মা গান্ধী তৈরি করেছিলেন পরবর্তী দেখো দক্ষিণ আফ্রিকার গান্ধীর সাথে দয়া করতে কে গিয়েছিলেন গোপালকৃষ্ণ গোখলে তাহলে খেয়াল রাখবে এই দক্ষিণ আফ্রিকায় যে গান্ধী যখন থাকতো তখন তার সাথে দয়া করতে কে গেছিলেন গোপালকৃষ্ণ গোখলে বা সেখানে তার আন্দোলনের সাথে যোগদান করতে গেছিলেন এই গোপালকৃষ্ণ গোখলে পরবর্তী দেখো গান্ধীজির নেতৃত্বে কংগ্রেসের একমাত্র অধিবেশন কোনটা ছিল বেলগাঁও অধিবেশন তাহলে খেয়াল রাখবে গান্ধীজির নেতৃত্বে কংগ্রেসের একমাত্র অধিবেশন কী ছিল বেলগাঁও অধিবেশন এটা মোস্ট ইম্পর্টেন্ট খেয়াল রাখবে পরবর্তী দেখো উনিশশো সালে সুভাষচন্দ্র বসুকে পরাজিত করে কংগ্রেস পার্টির সভাপতি কে হয়েছিলেন পট্টাবি সীতারামায়া খেয়াল রাখবে তাহলে উনিশশো সালে সুভাষচন্দ্র বসুকে পরাজিত করে কংগ্রেস পার্টির সভাপতিকে নির্বাচিত হয়েছিলেন পট্টাবি সীতারামায়া পরবর্তী দেখো ভারত ছাড়া আন্দোলন শুরু হয়েছিল কত খ্রিস্টাব্দে উনিশশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে আগস্ট মাসে ভারত ছাড়া আন্দোলন শুরু হয়েছিল পরবর্তী দেখো ভারত ছাড়া আন্দোলনের সময় সমান্তরাল সরকার কোথায় গঠিত হয়েছিল বাড়িয়াতে তাহলে খেয়াল রাখবে ভারত ছাড়া আন্দোলনের সময় সমান্তরণ সারা কোথায় গঠিত হয়েছিল বাড়িয়াতে গঠিত হয়েছিল পরবর্তী দেখো অসহযোগ আন্দোলন পর গান্ধীজি স্থগিত করে দেয় কোন সেটা চৌরাচৌরি কেলেঙ্কারীর জন্য কিন্তু গান্ধীজি পরে অসহযোগ আন্দোলন প্রত্যাহার করে নেয় তাহলে খেয়াল রাখবে যে কি জন্য অসহযোগ আন্দোলন প্রত্যাহার করে নিয়েছিল গান্ধীজি সেটা হচ্ছে চৌরাচৌরি ঘটনার জন্য কিন্তু এই অসহযোগ আন্দোলন গান্ধীজি প্রত্যাহার করে নিয়েছিল পরবর্তী দেখো সত্যাগ্রহের তিনটির প্রধান রূপ কী ছিল অসহযোগ আইনামান্য এবং বয়কট তাহলে সত্যাগ্রহের এই তিনটি প্রধান রূপ কী কী ছিল একটা ছিল অসহযোগ একটি ছিল আইনামান্য আর একটা ছিল কি বয়কট পরবর্তী দেখো কোন সালে লবণ সত্যাগ্রহ শুরু হয় উনিশশো তিরিশ সালে তাহলে খেয়াল রাখবে লোবণ সত্যাগ্রহ কত খ্রিস্টাব্দে শুরু হয়েছিল উনিশশো সালে শুরু হয়েছিল পরবর্তী কোশ্চেনটা দেখো বলা হয়েছে ভারতীয় জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে পূর্ণ স্বরাজের কথা ঘোষণা করা হয়েছিল খেয়াল রাখবে লাউর অধিবেশনে এই পূর্ণ স্বরাজের কথা ঘোষণা করা হয়েছিল আর এই কোশ্চনে কিন্তু বারবার পরীক্ষা রিপিট করা হয়ে থাকে পরবর্তী কোশ্চেনটা দেখো স্বাধীন ভারতের প্রথম একটা রাষ্ট্রপতি হবেন এটা হবে যে স্পিকার খেয়াল রাখবে স্বাধীন ভারতের প্রথম স্পিকার কে ছিলেন জি ভি মামলঙ্কার ছিলেন স্বাধীন ভারতের প্রথম স্পিকার আরেকটা বিষয় স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি ছিলেন রাজেন্দ্র প্রসাদ পরবর্তী কোশ্চেন দেখো সর্বোদয় ধারণার পরিষ্ঠতা কে ছিলেন মহাত্মা গান্ধী তাহলে খেয়াল রাখবে সর্বোদয় ধারণার কে ছিলেন মহাত্মা গান্ধী পরবর্তী কোশ্চেন প্রচুর প্রকার রিপিট করা হয়ে থাকে বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ে কে প্রতিষ্ঠা করেছিলেন মদন মোহন মাল্লব্য তাহলে খেয়াল রাখবে বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় কে প্রতিষ্ঠা করেছিলেন মদন মোহন মাল্ল্য পরবর্তী দেখো ভীম ভেটকা গোয়া কোন রাজ্য অবস্থিত সেটা হচ্ছে মধ্যপ্রদেশ তাহলে খেয়াল রাখবে ভীম ভেটকা গোয়া কোন রাজ্যে অবস্থিত মধ্যপ্রদেশ রাজ্য অবস্থিত ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু অবশ্যই খেয়াল রাখবে পরবর্তী দেখো সিন্ধু সভ্যতার শহরগুলোর রাস্তা কী ছিল চাঁদি এবং সিধি তাহলে খেয়াল রাখবে সিন্ধু সভ্যতা ও শহরগুলোর রাস্তার নাম কী ছিল চাঁদি আর হচ্ছে সিধি পরবর্তী দেখো কোনটি সিন্ধু সভ্যতার প্রধান প্রধান বন্দর ছিল লোথাল এটা কিন্তু পরীক্ষা বারবার রিপিট করা থেকে অবশ্যই কিন্তু খেয়াল রাখবে সিন্ধু সভ্যতার প্রধান বন্দর কী ছিল লোথাল পরবর্তী দেখো ভারতীয় পতিকে খোদাই করা সত্যমে জয়তে এটা কোয়া থেকে পাওয়া গেছে এটা মুন্ডক উপনিষদ থেকে পাওয়া গেছে খেয়াল রাখবে এই জয়তে কোয়া থেকে পাওয়া গেছে মুন্ডক উপনিষদ থেকে পাওয়া গেছে পরবর্তী দেখো কোন বিয়েকে প্রাচীন ভারতে বৈধ বলে গণ্য করা হতো সেটা গন্ধর্ব বিবাহকে প্রাচীন ভারতে বৈধ বলে বিবেচনা করা হতো পরবর্তী দেখো বুদ্ধ বংশের বুদ্ধ কোন রাজবংশের সাথে সম্পর্কিত ছিল সেটা হচ্ছে সাক্য তাহলে খেয়াল রাখবে বুদ্ধ তাহলে কোন রাজবংশের সঙ্গে সম্পর্কিত ছিল রাজবংশের সঙ্গে সম্পর্কিত ছিল পরবর্তী দেখো বুদ্ধ প্রথম কোথায় তার ধর্মপ্রদেশ দিয়েছিলেন সে সারনাতে তাহলে খেয়াল রাখবে বুদ্ধ প্রথম কোথায় তার ধর্মপ্রদেশ দিয়েছিলেন সারনাথে দিয়েছিলেন পরবর্তী দেখো ধাতুর তৈরি মুদ্রা প্রথম আবির্ভূত হয়েছিল কোথায় বুদ্ধের সময় তাহলে খেয়াল রাখবে এই ধাতুর তৈরি প্রথম মুদ্রা কবে আবির্ভূত হয়েছিল বুদ্ধের সময় প্রথম আবির্ভূত হয়েছিল পরবর্তী দেখো যে রাজ্যটি যুদ্ধে প্রথম হাতি ব্যবহার করেছিল তার নাম কি মগধ তাহলে খেয়াল রাখবে যে রাজ্যটি যুদ্ধে প্রথম হাতি ব্যবহার করেছিল তার নাম কি ছিল সেই রাজ্যটির নাম ছিল মগধ রাজ্য

বৌদ্ধ ভিক্ষু প্রভাবিত হয়ে অশোক বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিল অ্যাকচুয়ালি পরীক্ষায় প্রশ্ন এরকম অশোক বৌদ্ধ ধর্ম কার কাছ থেকে গ্রহণ করেছিল উপভুপ্তর কাছ থেকে গ্রহণ করেছিল পরবর্তী দেখো মৌর্য আমলের শিক্ষার সবচেয়ে বড় বিখ্যাত কেন্দ্র কী ছিল তক্কশিলা তাহলে খেয়াল হবে ইম্পর্টেন্ট কোয়েশ্চন পরীক্ষা রিপিট করা হয়ে থাকে মৌর্য আমলের শিক্ষার সবচেয়ে বিখ্যাত কেন্দ্র কী ছিল তক্ষশিলা এর সাথে কিন্তু নানন্দ অপশন থাকে অনেকে নালন্দায় গোল করে ফেলে কিন্তু ভুল হবে এটা বলেছে মৌর্য আমলের শিক্ষার সবচেয়ে বিখ্যাত কেন্দ্র কী ছিল সেটা হচ্ছে তক্তশীলা পরবর্তী দেখো কে লিখেছিলেন কৌটিল্য পরীক্ষা রিপিট করা থেকে অবশ্যই খেয়াল রাখবে ইম্পর্টেন্ট কোশ্চেন কোন শিল্পটি গ্রিক বৌদ্ধ শিল্প নামে পরিচিতটা হচ্ছে গান্দা শিল্প কিন্তু গ্রীক বৌদ্ধ শিল্প নামে পরিচিত খেয়াল রাখবে কোন শিল্পটি গ্রিক আর বৌদ্ধ শিল্প মিলিতভাবে তৈরি করা হয়েছিল সেটা হচ্ছে গান্দা শিল্প পরবর্তী দেখো কোন সালে পানিপথের প্রথম যুদ্ধ হয়েছিল পনেরোশো ছাব্বিশ তার একটা অবশ্যই খেয়াল রাখবে ইম্পর্টেন্ট কোশ্চেন কোন সালে পানিপথের প্রথম যুদ্ধ হয়েছিল পনেরোশো ছাব্বিশ সালে পরবর্তী দেখো বাবর কোন ভাষায় তুজুকি বাবরি নামে তার স্মৃতিকথা লিখেছিলেন তুর্কি ইম্পর্টেন্ট কোশ্চেন তুজুকি বাবরি কে লিখেছে কোন ভাষায় লিখা আছে তুর্কি ভাষায় আর তুজুকি বাবরিতে কার আত্মজীবনী আছে বাবরের আত্মজীবনী রয়েছে পরবর্তী দেখো খানোয়ার যুদ্ধে বাবরের কাছে পরাজিত হয়েছিল রাজপুত রাজা কে রানার সঙ্গ তাহলে খেয়াল রাখবে খানোয়ার যুদ্ধে বাবরের কাছে পরাজিত হয়েছিল কে কোন রাজায় পরাজিত হয়েছিল রানার সঙ্গ পরাজিত হয়েছিল পরবর্তী দেখো দিল্লিতে পুরান কিলা কে নির্মাণ করেছিলেন শের শাহ দিল্লি তাহলে পুরান কিল্লা কে নির্মাণ করেছিলেন শাহ নির্মাণ করেছিলেন পরবর্তী দেখো এটা কিল্লা একটা কেল্লা হবে টোরিং মিস্টেক আছে খেয়াল রাখবে দিল্লিতে পুরান কেল্লা কে নির্মাণ করেছিলেন শাহ নির্মাণ করেছিলেন পরবর্তী দেখো আকবরের জীবনের গল্প কে লিখেছিলেন বা আকবরের জীবনে কে লিখেছিলেন আত্মজীবনে সেটা আবুল ফজল তাহলে খেয়াল রাখবে এই আকবরের জীবনের গল্প কে লিখেছিলেন আবুল ফজল পরবর্তী মনোশব্দরী পতা কে শুরু করেছিলেন আকবর ইম্পর্টেন্ট কোশ্চেন প্রকার রিপিট করাতে খেয়াল রাখবে তাহলে মনো পতা কে শুরু করেছিলেন আকবর পরবর্তী দেখো ফতেপুর নির্মাণ করেছিলেন আকবর তাহলে খেয়াল রাখবে কে নির্মাণ করেছিলেন আকবর এই চালু করেছিলেন কে আকবর পরবর্তী দেখো আকবর তার কোথায় ধর্মীয় আলোচনা পরিচালনা করতেন কোশ্চেন পরীক্ষায় আসে আকবর কোথায় তার ধর্মীয় পরিচালনা করতেন বা ধর্মীয় পরিচালনা কি প্রতিষ্ঠা করেছিলেন ইবাদ খানা তৈরি করেছিলেন পরবর্তী দেখো কোন শাসক জিজিয়া কর বাতিল করেছিলেন আকবর ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু জিজিয়া কর তাহলে কে তুলে নিয়েছিলেন আকবর তুলে নিয়েছিলেন পরবর্তী দেখো যিনি আকবরের বিখ্যাত রাজস্ব মন্ত্রী ছিলেন টোডরমল ছিলেন এটাও কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন পরীক্ষা প্রচুর রিপিট করা হয়ে থাকে তাদের খেয়াল রাখবে যিনি আকবরের বিখ্যাত রাজস্ব মন্ত্রী ছিলেন তার নাম কি ছিল টোটোর মল ছিল পরবর্তী দেখো তুলসী দাসের রামচরিত মানুষ রচনা করেছিলেন কা শাসনকালে আকবরের শাসনকালে তার খেয়াল কর তুলসী দাস এই রামচরিত মানুষ রচনা করেছিল ডেটগ্রি পরীক্ষায় প্রশ্ন আসে যে রামচরিত মাসকে রচনা করেছিলেন তুলসী দাস রচনা করেছিলেন এটা কিন্তু পরীক্ষায় প্রচুর পরিমাণে আসে আর এটা কোন রাজার আমলে করেছিলেন সেটা হচ্ছে আকবরের রাজার আমলে করেছিল এটাও কিন্তু পরীক্ষায় এসে থাকে পরবর্তী দেখো চিত্রকলা যে শাসনকালে সর্বোচ্চ স্তরে পৌঁছেছিল সেটা হচ্ছে কি জাহাঙ্গীরের সময় জাহাঙ্গীরের সময় তাহলে পরীক্ষা কিন্তু প্রশ্ন আসে যে এই আঁকা বিষয়টা কোন শাসনকালে সর্বোচ্চ বিষয়ে পৌঁছেছিল বা চিত্রকলা তোমার ভালোবাসায় বলে থাকো সেটা জাহাঙ্গীরের সময় কিন্তু সর্বোচ্চ স্তরে পৌঁছেছিল পরবর্তী দেখো কোন মুঘল সম্রাট তামাক ব্যবহার নিষিদ্ধ করেছিলেন জাহাঙ্গীর ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু খেয়াল রাখবে যার কোন মোগঘল সম্রাট তামাক ব্যবহার নিষিদ্ধ করেছিলেন জাহাঙ্গীর নিষিদ্ধ করেছিলেন পরবর্তী দেখো কোন মুঘল সম্রাট তার রাজধানী রাজধানী আগ্রা থেকে কোথায় দিল্লিতে স্থানান্তরিত করেছিলেন শাহজাহান তাহলে খেয়াল রাখবে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে আগ্রা থেকে দিল্লিতে স্থানান্তরিত করেছিলেন তার রাজধানী কোন মুঘল সম্রাট সেটা হচ্ছে শাহজাহান ইম্পর্টেন্ট কোশ্চেন পরীক্ষায় বারবার আসে খেয়াল রাখবে পরবর্তী দেখো কোন মুঘল সম্রাট জিন্দাপির নামে পরিচিত ঔরঙ্গজেব তাহলে খেয়াল রাখবে তাহলে কোন মুঘল সম্রাট জিন্দাপির নামে পরিচিত ইম্পর্টেন্ট কোশ্চেন রিপিট করা থাকে ঔরঙ্গজেব কিন্তু এই জিন্দাপির নামে পরিচিত পরবর্তী দেখো মুঘল শাসকদের দরবারি ভাষা কী ছিল ফার্সি ইম্পর্টেন্ট কোশ্চেন তাহলে খেয়াল রাখবে মুঘল শাসকদের দরবারি ভাষা কী ছিল ফার্সি পরবর্তী দেখো বিবিকা মকরবা ভারতের কোথায় অবস্থিত ঔরঙ্গাবাদে তাহলে বিবিকা মক্রবা ভারতের কোথায় আছে ঔরঙ্গাবাদে আছে পরবর্তী যিনি বালাজি বাজিরাও নামে পরিচিত ছিলেন তিনি হচ্ছে নানা সাহেব তাহলে বালাজি বাজিরাও নামে কে পরিচিত ছিল নানা সাহেব বালাজি বাজিরাও নামে পরিচিত ছিল পরবর্তী কোশ্চেন দেখো ইম্পর্টেন্ট কোশ্চেন পানিপাতের তৃতীয় যুদ্ধ এটি সতেরোশো সালে হয়েছিল কার মধ্যে হয়েছিল মারাঠা সাম্রাজ্য এবং আফগান সেনা সেনাবাহিনীর মধ্যে হয়েছিল যার নাম কি ছিল আহমদ শাহ আবদালির মধ্যে সংগঠিত হয়েছিল হয়েছিল মারাঠাদের সাথে হয়েছিল আর হচ্ছে কি আফগান সেনাবাহিনী আহমদ শাহ আমদানির মধ্যে সংগঠিত হয়েছিল প্রায় তৃতীয় যুদ্ধ সে করেছিল একটা ছিল সতেরোশো একষট্টি পরবর্তী দেখো মা পরাজিত করে সেই সময় দিল্লি শাসক কে ছিলেন সেই সময় দিল্লির শাসক ছিলেন শাহ আলম দ্বিতীয় বা দ্বিতীয় শাহ আলম ছিলেন যখন মারাঠাদের পরাজিত করে তাহলে দিল্লির শাসক সেই সময় কে ছিল দ্বিতীয় শাহ আলম পরবর্তী দেখো কোন ইংরেজ জাহাজ ভারতে প্রথম এসেছিল সেটা হচ্ছে রেড ড্রাগন তাহলে খেয়াল কোন ইংরেজ জাহাজ প্রথম ভারতে এসেছিলো সেটা হচ্ছে রেড ড্রাগন এটা কিন্তু পরীক্ষা আসে অবশ্যই খেয়াল রাখবে পরবর্তী কোশ্চেন দেখো কেপ অফ গুড হোপের মাধ্যমে ভারতে যাওয়ার প্রথম আবিষ্কার করেছিলেন কে ভাস্কর ঢাকামা তাহলে কেপ অফ গুড হুপের মাধ্যমে ভারতে যাওয়া প্রথম আবিষ্কার করেছিলেন কে ভাস্করটাগমা বা এটা তোমার বলতে পারে ভারতে যাওয়ার পথ প্রথম আবিষ্কার করেছিলেন কে ভাস্কর্যকামা এটাও কিন্তু পরীক্ষা বেশি আসে এটা কিন্তু অবশ্যই খেয়াল রাখবে কোন যুগে প্রথম পাথরের হাতিয়ার পাওয়া যায় সেটা হচ্ছে প্যালিওথিলিক যুগে কিন্তু প্রথম পাথরের হাতিয়ার পাওয়া গেছিল অবশ্যই কিন্তু খেয়াল রাখবে পরবর্তী দেখো কোন সভ্যতা তার নগর পরিকল্পনার জন্য বিখ্যাত সিন্ধু সভ্যতা কিন্তু তার নগর পরিকল্পনার জন্য বিখ্যাত পরবর্তী দেখো ময়ঞ্জোধার স্থানীয় নাম কী ছিল মৃতের ঢিবি তাহলে খেয়াল রাখবে মহেনজোধার স্থানীয় নাম কী ছিল মৃতের ঢিবি পরবর্তী দেখো কোথায় পাওয়া গেল বিশাল স্নানাগার ময়েন্দোধারতে পাওয়া গেল বিশাল স্নানাগার পরবর্তী কোশ্চেন দেখো মায়ের উপাসনা সিন্ধু সভ্যতার সম্পর্ক যুক্ত খেয়াল লাগবে মায়ের উপাসনা সিন্ধু সভ্যতার সঙ্গে সম্পর্কযুক্ত পরবর্তী দেখো সিন্ধু সভ্যতার নামক স্থানে জাহাজ মালঘাটটি ছিল সেটা হচ্ছে খেয়াল লাগবে সিন্ধু সভ্যতার নামক স্থানে এই জাহাজ মালঘাটটি ছিল সেটা হচ্ছে কোথায় ছিল সেটা হচ্ছে লোথালে ছিল পরবর্তী দেখো সিন্ধু সভ্যতার কালীবঙ্গ সিরামিকের জন্য বিখ্যাত ছিল তাহলে সিন্ধু সভ্যতার কালীবঙ্গ কী ছিল সিরামিকের জন্য বিখ্যাত ছিল পরবর্তী দেখো বৈদিক আর্যদের প্রধান খাদ্য কী ছিল দুধ ও তার দ্রব্য জাতীয় জিনিসপত্র ছিল বৈদিক আর্যদের প্রধান খাদ্য পরবর্তী বৈদিক যুগের প্রধান প্রথম কোন ধাতু ব্যবহার করা হয়েছিল তামা তাহলে তামা ধাতু কি কোন ব্যবহার করা হয়েছিল বৈদিক লোকেরাই প্রথম কিন্তু তামা ধাতু ব্যবহার করাছিল তাহলে খেয়াল রাখবে তামা ধাতু কারা ব্যবহার করাছিল বৈদিক যুগের লোকেরা এটা কিন্তু খেয়াল রাখবে পরবর্তী দেখো কোনটি তিনটি বেদকে যৌথভাবে বেদাত্মই বলা হয়ে থাকে সেটা হচ্ছে ঋগবেদ সামবেদ যজুবেদ এই তিনটে একসাথে ঋগ্বেদ সামবেদ ও যুজুবেদ এই তিনটেকে একসাথে বেদাত্রই বলা হয়ে থাকে পরবর্তী দেখো আর্য জনগণের প্রাচীনত বসতি কোনটা সেটা সপ্তসিন্দু তাহলে খেয়াল রাখবে আর্য জনগণের প্রাচীনত বসতি কী ছিল সপ্তসিন্দু অঞ্চল ছিল পরবর্তী দেখো বিখ্যাত গায়ত্রীর মধ্যে কোথা থেকে প্রাপ্ত সেটা ঋগবেদ এটা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন পরীক্ষা রিপিট করা হয়ে থাকে বারবার যে বিখ্যাত গায়ত্রীর মধ্যে কোথা থেকে প্রাপ্ত করা হয়েছে ঋগবেদ থেকে প্রাপ্ত করা হয়েছে পরবর্তী দেখো কোন বিদোষী বিতর্কে অজেয় যোগ্য চ্যালেঞ্জ করেছিল গার্গি তাহলে কোন বিদেশী বিতর্কে অজেয় যজ্ঞ বললকে চ্যালেঞ্জ করেছিল কে গার্গি চ্যালেঞ্জ করেছিল পরবর্তী দেখো প্রথম বৌদ্ধ পরিষদ কোথায় অনুষ্ঠিত হয়েছিল রাজগৃহ তাহলে খেয়াল রাখবে প্রথম বৌদ্ধ পরিষদ কোথায় অনুষ্ঠিত হয়েছিল রাজগৃহতে এই কষ্ট রিপিট করা হয় পরবর্তী দেখো প্রাথমিক বৌদ্ধ গ্রন্থ রচিত হয়েছিল কী ভাষায় পালি ভাষায় তাহলে কী খেয়াল রাখবে তাহলে বৌদ্ধ গ্রন্থ কোন ভাষায় রচিত করা হয় পালি ভাষায় রচিত করা হয়েছিল পরবর্তী দেখো যাকে জৈন ধর্মের প্রথম তীর্থাঙ্কর বলা হয় তাকে ঋষভ খেয়াল রাখবে তাহলে জৈন ধর্মের প্রথম তীর্থাঙ্করের নাম কী ছিল ঋষভদেব পরীক্ষায় বারবার আসে খেয়াল রাখো পরবর্তী দেখো প্রথম কোন শাসক মগধের উত্থানের জন্য দায়ী বিম্বিসার তাহলে মগধের উত্থানের জন্য দায়ী রাজার নাম কী ছিল বিম্বিসার ঠিক আছে এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন পরবর্তী দেখো প্রাচীনকালের উৎস বিখ্যাত উপাদান লিখতে কী ভাষা ব্যবহার করা হতো সংস্কৃত তাহলে খেয়াল রাখবে প্রাচীনকালে উৎস বিভিন্ন উপাদান লিখতে কোন ভাষা ব্যবহার করা হতো সংস্কৃত ভাষা ব্যবহার করা হতো পরবর্তী দেখো ইহুদিদের ধর্মীয়গ্রন্থের নাম কি মুসা সাহেব তাহলে খেয়াল রাখবে ইহুদিদের ধর্মগ্রন্থের নাম কি মুসা সাহেব পরবর্তী দেখো পতঞ্জলি কে রচনা করেছিল মহাবার্ষ্য ইম্পর্টেন্ট কোয়েশ্চেন পরীক্ষা বারবার আসতে দেখা যায় খেয়াল রাখবে তাহলে পতঞ্জলি কে রচনা করেছেন মহাবার্ষ পরবর্তী দেখো কোন ঘটনাটি অশোকের প্রশাসনিক নীতি সেটা কলিঙ্গ যুদ্ধে ব্যাপক পরিবর্তন এনেছিল তাহলে কোন ঘটনাটি অশোকের প্রশাসনিক নীতি ছিল এই কলিঙ্গ যুদ্ধটাই ছিল কিন্তু যার ব্যাপক পরিবর্তন দেখতে পাওয়া গেছিল পরবর্তী দেখো যিনি দেবনাম প্রিয় নামে পরিচিত তা অশোক এটা প্রশ্ন বারবার রিপিট করা থাকে তাহলে হচ্ছে এই দেবনাম প্রিয় এই উপাধিটি কে নিয়েছিলেন অশোক নিয়েছিলেন এটা পরীক্ষা কিন্তু এইভাবে প্রশ্নটা আসে পরবর্তী দেখো চন্দ্রগুপ্ত মৌর্যের দরবারে প্রেরিত গ্রিক রাষ্ট্রদূত কে ছিলেন মেগাস্তিনিস তাহলে খেয়াল রাখবে চন্দ্রগুপ্ত মৌর্যের দরবারে পীড়িত প্রথম গ্রীক রাষ্ট্রদূত কে ছিল খেয়াল রাখবে মেগাস্তিনিস পরবর্তী দেখো এই ইন্ডিকা গ্রন্থটি কে রেখেছিলেন মেগাস্তিনি তাহলে খেয়াল রাখবে ইন্ডিকা গ্রন্থ কে লিখেছিলেন মেগাস্তিনি এই কোশ্চেনটা কিন্তু রিপিট করা হয় বারবার পরবর্তী দেখো কোন লিপিতে অশোকের শিলা খোদাই করা আছে লিপিতে তাহলে কোন লিপিতে অশোকের শিলা খোদাই করা হয়েছিল লিপি এই কোশ্চেন রিপিট করা হয় খেয়াল রাখো পরবর্তী কোন বিখ্যাত শাসককে শিলালিপি জনক বলা হয়ে থাকে অশোককে শিলালিপির জনক বলা হয় থাকে ইম্পর্টেন্ট কোশ্চেন খেয়াল রাখো তার শিলালিপির জনক কাকে বলা হয়ে থাকে এই শিলালিপি জনক বলা হয়ে থাকে অশোককে দেখো পরবর্তী কোশ্চেন মৌর্য বংশের শেষ শাসক কে ছিল বৃহদত তাহলে খেয়াল রাখবে মৌর্য বংশের শেষ শেষ শাসক কে ছিল তিনি ছিলেন হচ্ছে বৃহদত পরবর্তী দেখো যা রাজত্বে গান্দার শিল্প শৈলের বিকাশ ঘটেছিল কনিষ্ক খেয়াল রাখবে তাহলে কার রাজত্বে এই গান্দার শিল্প শৈলের বিকাশ ঘটেছিল কনিষ্কের কিন্তু আমলে এই গান্দার শিল্প শিল্পের সবচেয়ে বেশি বিকাশ ঘটেছিল পরবর্তী দেখো সাতবাহন বংশের সর্বশ্রেষ্ঠ কে ছিলেন গৌতমী পুত্র সাতকর্ণী তাহলে খেয়াল রাখবে সাতবাহন বংশের সর্বশ্রেষ্ঠ কে ছিলেন গৌতমী পুত্র সাতকর্ণী পরবর্তী দেখো গুপ্ত আমলের বেশিরভাগ ধাতব মুদ্রা জারি হয়েছিল সোনা তাহলে গুপ্ত আমলের বেশিরভাগ ধাতব মুদ্রা কী ছিল সোনার ছিল এই নাকি কিন্তু স্বর্ণযুগও কিন্তু বলা হয়ে থাকে গুপ্ত অমলকে পরীক্ষা প্রশ্ন আসে স্বর্ণযুগ কোন অমলকে বলা হয়ে থাকে গুপ্ত অমলকে কিন্তু স্বর্ণযুগ বলা হয়ে থাকে পরবর্তী দেখো এলাহাবাদ স্তম্ভের শিলালিপিতে যার কীর্তি বর্ণিত আছে সেটা হচ্ছে সমুদ্রগুপ্ত পরীক্ষায় প্রশ্ন আসে যে এলাহাবাদ এলাহাবাদ প্রশস্তির সঙ্গে বা এলাহাবাদ স্তম্ভের সঙ্গে বা শিলালিকর সঙ্গে কোন ব্যক্তির নাম জড়িত আছে সমুদ্রগুপ্তর নাম জড়িত আছে পরবর্তী দেখো মেঘদূত কে রচিতা কে করেছিলেন মেঘদূতের রচিতা ছিল কালিদাস তারা খেয়াল রাখবে এই মেঘদূতের রচিতা কে ছিলেন কালিদাস পরবর্তী দেখো কোন চোল রাজা প্রথম লঙ্কা জয় করেছিলেন তিনি হচ্ছেন প্রথম রাজরাজ তাহলে খেয়াল রাখবে প্রথম তাহলে কোন চোল রাজা প্রথম লঙ্কা জয় করেছিলেন প্রথম রাজরাজ এই লঙ্কা জয় করেছিলেন পরবর্তী দেখো যিনি ইলোরার বিখ্যাত শিব মন্দির নির্মাণ করেছিলেন রাষ্ট্রকূট শাসক কৃষ্ণ তাহলে খেয়াল রাখবে ইলোড়ার বিখ্যাত শিব মন্দির কে নির্মাণ করেছিলেন রাষ্ট্রকূট শাসক কৃষ্ণ প্রথম এই শিব মন্দির নির্মাণ করেছিলেন কোন রাজবংশের সময় মহাবলীপুরম মন্দির নির্মিত হয়েছিল পল্লব রাজবংশের সময় এই মহাবলীপুরম মন্দির নির্মিত হয়েছিল তাহলে খেয়াল রাখবে কোন রাজবংশের সময় মহাবলীপুরম মন্দির নির্মিত হয়েছিল পল্লব রাজবংশের সময় মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন কিন্তু খেয়াল রাখবে পরবর্তী দেখো বিখ্যাত দিলোয়াড়া মন্দিরগুলি রাজস্থানে অবস্থিত তাহলে এই দিলওয়াড়া মন্দির কোথায় আছে রাজস্থানে রয়েছে কথা শরিত সাগর গ্রন্থটি কে লিখেছেন সোমদেব তাহলে খেয়াল রাখবে কথা শরীর সাগর এই গ্রন্থটি লিখেছেন কে সোমদেব পরবর্তী দেখো বানভট্টের রচয়িতাকে হর্ষচরিত তাহলে খেয়াল রাখবে বানভট্টের রচয়িতাকে হর্ষচরিত পরবর্তী দেখো খাজিরোয়া মন্দির কে নির্মাণ করেছিলেন চান্দেল রাজপুত নির্মাণ করেছিলেন তাহলে চান্দেল রাজারা কিন্তু এই খাজিরাওয়া মন্দিরগুলো নির্মাণ করেছিলেন মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেন এগুলো কিন্তু খেয়াল রাখবে পরীক্ষা এগুলোই পরীক্ষায় বেশি আসে পরবর্তী দেখো পতিয়া রাজবংশের সর্বশ্রেষ্ঠ রাজা কে মিহির ভোজ তাহলে খেয়াল রাখবে পতিয়া রাজবংশের সর্বশ্রেষ্ঠ রাজা কে মিহির ভোজ পরবর্তী সংস্কৃত নাটক নাগানন্দ কোন শাসকের দ্বারা রচিত হয়েছিল হর্ষবর্ধন তাহলে খেয়াল রাখবে সংস্কৃত নাটক নাগানন্দ কোন শাসকের দ্বারা পরিচিত হয়েছিল রচিত হয়েছিল সরি বলাটা ভুল হয়েছে হয়েছে হর্ষবর্ধন খেয়াল রাখো তাহলে এই নাগানন্দ নাটকটা ঠিক আছে কে করেছিলেন হর্ষবর্ধন রচিত করেছিলেন পরবর্তী দেখো ভারতের ভারতের নালন্দা বিশ্ববিদ্যালয় কোন রাজ্যে অবস্থিত বিহারে তাহলে খেয়াল রাখবে এই নালন্দা বিশ্ববিদ্যালয় বর্তমানে কোথায় আছে বিহারে রয়েছে পরবর্তী কোশ্চেনে দেখো বলা হয়েছে নালন্দা বিশ্ববিদ্যালয় ধ্বংসকারী মুসলিম আক্রমণকারী কে ছিলেন মোহাম্মদ বিন বক্তিয়ার ছিলেন এই নালন্দা বিশ্বের ধ্বংসকারী ব্যক্তি খেয়াল রাখো প্রতিদিন প্রশ্ন আসে এই মুসলিম আক্রমণকারী ব্যক্তির নাম ছিল খেয়াল রাখো মোহাম্মদ বিন বক্তিয়ার পরবর্তী দেখো তরনের দ্বিতীয় যুদ্ধে যিনি পিতৃরাজকে পরাজিত করেছেন তিনি হচ্ছে মোহাম্মদ ঘড়ি তাহলে খেয়াল রাখবে তরণে দ্বিতীয় যুদ্ধে যিনি পিতৃরাজকে পরাজিত করেছেন তিনি কে ছিলেন মোহাম্মদ ঘড়ি পরবর্তী দেখো দিল্লির সুলতানের শাসনকাল শুরু হয়েছিল কত থেকে বারোশো ছয় তার একটা অবশ্যই খেয়াল রাখবে তাহলে দিল্লির হচ্ছে সুলতানের শাসনকাল শুরু হচ্ছে কত খ্রিস্টাব্দ থেকে বারোশো ছয় খ্রিস্টাব্দ থেকে শুরু হয়েছিল পরবর্তী দেখো দিল্লির কুতুব মিনার কোন শতাব্দীতে নির্মিত হয়েছিল সেটা হচ্ছে তেরোশো শতাব্দীতে এই দিল্লির কুতুব মিনার নির্মিত কিন্তু হয়েছিল পরবর্তী যিনি বিখ্যাত পারস্য উৎসব নরওয়াজ প্রবর্তন করেছিলেন তিনি হচ্ছে বলবান তাহলে খেয়াল রাখো যিনি বিখ্যাত পারস্য উৎসব এই নরওয়াজ প্রবর্তন করেছিলেন তিনি কে ব্যক্তির নাম কে ছিল বলবান পরবর্তী দেখো কাকে মানিয়ার রাজপুত্র বলা মোহাম্মদ মো বিন্তুকলাককে মানিয়ার রাজপুত্র বলা হয়ে তারপর পরবর্তী বতুতা ভারতে আসেন কার শাসনকালে মোহাম্মদ বিনতুকুলকে শোষণকালে তাই খেয়াল রাখবে ইবমবুতা ভারতে এসেছিলেন কার শাসনকালে মোহাম্মদ বিনতুকুলাকে শাসনকালে ভারতে এসেছিলেন পরবর্তী দেখো লোদি রাজবংশের কে কেছিলেন বহুলুল লোদি খেয়াল রাখবে লোদি রাজবংশের কে কেছিলেন বহুলুল লোদি ছিলেন এই লোদি রাজবংশের পরিষদা পরবর্তী দেখো যা ছিল দিল্লি সালতানাতের শেষ রাজবংশটা হচ্ছে লোদী রাজবংশ তাহলে খেয়াল রাখবে দিল্লির সালতানাতের শেষ রাজবংশের নাম কি ছিল লোদি রাজবংশ পরবর্তী দেখো যিনি বিজয়নগর রাজ্য পরিষ্কার করেছিলেন তিনি ছিলেন সঙ্গম রাজবংশ তাহলে খেয়াল রাখবে বিজয়নগর রাজ্য পরিষ্কার করেছিলেন কোন রাজবংশরা সঙ্গম রাজবংশরা প্রতিষ্ঠা করেছিলেন পরবর্তী দেখো কৃষ্ণদেব রায় কোন রাজবংশ শাসক ছিলেন কৃষ্ণদেব রায় বিজয়নগর রাজবংশের শাসক ছিলেন প্রত্যেকটা কোশ্চেনে কিন্তু ইম্পর্টেন্ট ভালো করে দেখো গোল গম্বুজ কোথায় অবস্থিত বিজাপুরে তাহলে খেয়াল রাখবে গোল গম্বুজ কোথায় অবস্থিত বিজাপুরে অবস্থিত কোন সালে বাবর ভারত আক্রমণ করেছিল পনেরো ছাব্বিশ সালে বাবর কিন্তু ভারত আক্রমণ করেছিল পরবর্তী দেখো ভারতের প্রথম মুঘল সম্রাট কে ছিলেন বাবর তাহলে খেয়াল রাখবে ভারতের প্রথম মুঘল সম্রাট কে ছিলেন বাবর ছিলেন পরবর্তী হুমায়ুনের সমাধির স্থপতি কে ছিলেন মিরক মির্জা গিয়াত ছিলেন হুমায়ুনের সমাধির স্থপতি তাহলে খেয়াল রাখবে এই হুমায়ুনের যে সমাধি তৈরি করেছিলেন তার নাম কী ছিল মিরক মির্জা গিয়াত পরবর্তী আকবর তেরো বছর বয়সে সম্রাট হয়েছিল প্রকৃত কিন্তু প্রশ্ন আসে আকবর কত বছর বয়সে সম্রাট হয়েছিলেন তেরো বছর বয়সে সম্রাট হয়েছিল প্রবর্তী দেখো পানিপথ দ্বিতীয় যুদ্ধ হয়েছিল কত কিছু কারকার মধ্যে হয়েছিল সেটা হচ্ছে দেখো আকবর আর হিমুর মধ্যে কিন্তু পানিপতের দ্বিতীয় যুদ্ধটা হয়েছিল কার মধ্যে আবার খেয়াল রাখো আকবর আর হিমুর মধ্যে পানিপথ দ্বিতীয় যুদ্ধ হয়েছিল রামায়ণকে ফার্সিবাসে অনুবাদ করেছিলেন কে বদায়নি তাহলে খেয়াল রাখবে রামায়ণকে ফার্সিবাসে অনুবাদ করেছিলেন কে বদায়নি আইনি আকবরই এই গ্রন্থের রচিতা কেছিলেন আবুল ফজল প্রচুর প্রকৃত রিপিট করাতে খেয়াল রাখবে পরবর্তী কোয়েশ্চেন হলদিঘাটের যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল আকবর ও রানা প্রতাপ এর মধ্যে এই হলদিঘাটের যুদ্ধটা হয়েছিল মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন খেয়াল রাখবে হলদিঘাটের যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল আকবর ও রানা প্রতাপের মধ্যে হয়েছিল পরবর্তী দেখো দরওয়াজা কোথায় অবস্থিত খেয়াল রাখবে দরওয়াজা অবস্থিত তোমার উত্তরপ্রদেশে এটাও কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট তাহলে বুলন্দর দরওয়াজা কোথায় রয়েছে দেখতে পাবো আমরা উত্তরপ্রদেশে গেলে দেখতে পাবো পরবর্তী কে ছিলেন আকবরের অভিভাবক বৈরাম খান ছিলেন হচ্ছে আকবরের অভিভাবক পরবর্তী দেখো দিন ই ইলাহি নামে একটি নতুন ধর্মের সূচনা করেছিলেন কে আকবর তাহলে খেয়াল রাখবে দিন ই ইলাহি নামে একটি নতুন ধর্মের সূচনা কে করেছিলেন আকবর করেছিলেন পরবর্তী কোশ্চেন দেখো যখন ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠিত হয় তখন কে ছিলেন ভারতের মুঘল সম্রাট আকবর তাহলে খেয়াল রাখবে ইস্ট ইন্ডিয়া কোম্পানি কার সময় গঠিত হয়েছিল আকবরের সময় গঠিত হয়েছিল পরবর্তী দেখো ইংল্যান্ডের তৎকালীন রাজা জেমস কাকে জাঙ্গের দূত দুদিশায় পাঠিয়েছিল জন হকিন্স তাহলে ইংল্যান্ডের তৎকালীন রাজা জেমস কাকে জাহাঙ্গীরের রাজদরবার দূত হিসেবে পাঠিয়েছিলেন জন হকিন্সকে পাঠিয়েছিলেন বা বলতে পার হকিন্স কার সময় এসেছিল তিনি হচ্ছে জাহাঙ্গীরের সময় ভারতে এসেছিল পরবর্তী দেখো যুবরাজ খুররাম পরে সম্রাট শাহজাহান নামে পরিচিত হয় অর্থাৎ শাহজাহানের আসল নাম কি ছিল খুর্রাম ছিল এটা কিন্তু পরীক্ষা আসে খেয়াল রাখবে পরবর্তী দেখো মতি মসজিদ কোন শহরে অবস্থিত আগ্রা শহরে অবস্থিত খেয়াল রাখবে তাহলে মতি মসজিদ দেখতে পাবে আমরা আগ্রা শহরে গেলে দেখতে পাবো পরবর্তী দেখো মুঘল সম্রাট ঔরঙ্গজেব দ্বারা সঙ্গীত ও নৃত্য নিষিদ্ধ ছিল তাহলে পরীক্ষায় প্রশ্ন আসে যে নৃত্য বা সঙ্গীত কোন রাজার সময় নিষিদ্ধ করা হয়েছিল ঔরঙ্গজেবের সময় নিষিদ্ধ করা হয়েছিল লাল কেল্লাকে নির্মাণ করেছিলেন শাহজাহান তাহলে খেয়াল রাখবে লালকেল্লাকে নির্মাণ করেছিলেন শাহজাহান পরবর্তী দেখো শেরশাহ কর্তৃক নির্মিত গ্রান্টাক রোড পাঞ্জাবকে পূর্ব বাংলার সঙ্গে যুক্ত করেছিল তাহলে শাহ কর্তৃক নির্মিত গ্র্যান্ড রোড কী হয়েছিল পাঞ্জাবকে পূর্ব বাংলার সঙ্গে সংযুক্ত করেছিল পরবর্তী দেখো শিবাজীর রাজ্যের রাজধানী কী ছিল রায়গড় তাহলে খেয়াল রাখবে শিবাজির রাজ্যের রাজধানী কী ছিল রায়গড় যেটি ছিল গুরু নানকের জন্মস্থান সেটা তালোয়ান্দি খেয়াল রাখবে তাহলে গুরু নানক কোথায় জন্মগ্রহণ করেছিলেন গুরু নানক হচ্ছে তালোয়ান্দিতে জন্মগ্রহণ করেছিলেন পরবর্তী দেখো শিখদের শেষ গুরু কে ছিলেন গুরু গোবিন্দ সিং ছিল শিখদের শেষ গুরু অবশ্যই খেয়াল রাখবে মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন পরবর্তী দেখো নাদির শাহ আক্রমণের সময় দিল্লি শাসক কে ছিলেন মোহাম্মদ শাহ তাহলে খেয়াল রাখবে নাদির শাহ আক্রমণের সময় দিল্লি শাসক কে ছিলেন সেই সময় মোহাম্মদ শাহ ছিলেন পরবর্তী দেখো শাসক্ত শাসিত অবাধ রাজ্যের পরিষত্তা কে ছিলেন সাদাত খান তাহলে খেয়াল রাখবে শাসিত আওয়াদ রাজ্যের কে ছিলেন সাদাত খান পরবর্তী দেখো সতেরো সালে পলাশি যুদ্ধে সিরাজ দোল্লার সাথে বিশ্বাসঘাতকতা কে কেছিলেন মিরাজ মির্জাফর তাহলে খেয়াল রাখবে সতেরো সালে পলাশি যুদ্ধে সিরাজ দোল্লার সাথে বিশ্বাসঘাতকতা কে করেছিলেন মির্জাফর করেছিলেন পরবর্তী দেখো পলাশির যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল সিরাজ ও রবার্ট ক্লাইবের মধ্যে হয়েছিল ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু খেয়াল রাখবে যে পলাশীর যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল সিরাজ ও রবার্ট ক্লাইবের মধ্যে হয়েছিল পরবর্তী দেখো ভারতের পর্তুগিজ সংস্কৃতির অবশেষ কোথায় পাওয়া যায় গোয়াতে তাহলে খেয়াল রাখবে ভারতের পর্তুগিজ সংস্কৃতির অবশেষ কোথায় পাওয়া গেছে গোয়াতে গেলে দেখতে পাওয়া যায় পরবর্তী দেখো রামকৃষ্ণ মিশন কে বহিষ্ট করেছিলেন বিবেকানন্দ খেয়াল রাখবে আশা কিন্তু পরীক্ষায় অবশ্যই খেয়াল রাখো রামকৃষ্ণ মিশন কে বহিস করেছেন বিবেকানন্দ পরবর্তী কোশ্চেন দেখো টোটাল তোমার সাথে পাঁচশোটা কোশ্চেন আলোচনা করা হয়ে গেছে এই পাঁচশোটা কোশ্চেনের আমার যদি কোনো কোশ্চেন আমার ডাউট মনে হয় কন্টবক্স অবশ্যই জানাবে ভিডিওটি দেখে ভালো লাগলে ভিডিওকে অবশ্যই লাইক করো ফ্রেন্ড থেকে শেয়ার করো জয় হিন্দ বন্দে মাতারাম